হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটা হচ্ছে, আজকে ইস্টবেঙ্গল ক্লাবে সালমান খান নাইট হচ্ছে, তবে ভাইজান অনুষ্ঠানের মধ্যে কিন্তু আবারও একটা বড় সড় গণ্ডগোল। ইস্টবেঙ্গলের মহিলা দলের যিনি হেড কোচ রয়েছেন সুজাতা কর, যিনি একসময় ইন্ডিয়ার অন্যতম প্রতিশ্রুতিমান ফুটবলার ছিলেন এবং যার কোচিংয়ে ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু অনবদ্য পারফর্ম করছে, তিনি কিন্তু আজকে পদত্যাগ করেছেন। এবং পদত্যাগ পত্রে তিনি যেটা লিখেছেন যে ইস্টবেঙ্গলের একজন কর্মকর্তা, তিনি তাকে বারবার অসম্মান করেছেন, তো সেই কারণে তার পক্ষে সম্ভব হচ্ছে না ইস্টবেঙ্গল কোচের হট সিটে থাকার। তো সেই মতো কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন, যদিও ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এখনও পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। কিন্তু বলাই যায় যে সিনিয়র টিমের পরে আবারও মহিলা ফুটবল নিয়েও একটা বড় সড় সমস্যার মুখে পড়তে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। অন্যদিকে ইস্টবেঙ্গলে একজন প্লেয়ারকে নিয়ে অনেক জায়গাতেই অনেক ভিডিও হয়েছে, উরুগুয়ান ফুটবলার ফেডরিকো গ্যালেহো, যিনি এই মুহূর্তে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসে, যার সঙ্গে কন্ট্রাক্ট 31 মে পরই শেষ হয়ে যাচ্ছে। তো ফেডরিকো গ্যালেহোর সঙ্গে ইস্টবেঙ্গল একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে, এরকম কথাবার্তা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে। তো সকালবেলা ব্রাইট এনোমাখারের ব্যাপারটা নিয়ে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম, এক্ষেত্রেও কিন্তু আমি ঠিক একই কথা বলবো। ফেডরিকো গ্যালেহোর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের আপাতত কোনোরকম কোনো কথাবার্তা হয়নি, শুধুমাত্র হাওয়ায় খবর ভাসিয়ে দেওয়ার জন্য এইরকম আপডেট কিন্তু ছড়ানো হচ্ছে। তো এক্ষেত্রেও আমার বক্তব্যটুকু একই, তোমরা বিশ্বাস করবে কি না সেটা সম্পূর্ণভাবে তোমাদের ব্যাপার, কিন্তু ফেডরিকো গ্যালেহোর সঙ্গে ইস্টবেঙ্গলে কোনোরকম কোনো লিঙ্ক আপ তৈরি হয়নি, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে। তো এই দুটো আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল এই নিয়মিত সঠিক তথ্য সবাইকে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। আর পাশে থাকা বেল আইকনে মনে করে অল করে রেখো, যাতে নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তোমরা যারা যারা আমার সঙ্গে ডেইলি কথা বলতে চাও, আর পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দূরে ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো। তো চলো এখন আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।